হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। ইউজিসির তরফ থেকে নির্ধারণ দেওয়া হয়েছিল যে অনলাইন ও অফলাইন এই দুটি মোডে চলবে বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্লাস, এবং বলা হয়েছিল যে অফলাইনের মাধ্যমেই হবে টোটাল পরীক্ষা। এর আপত্তি জানিয়ে রাজ্যের শিক্ষক সংগঠনরা ইউজিসিকে চিঠি দিয়েছিল। নট অনলি আমাদের রাজ্যের, অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন শিক্ষক সংগঠনরা কিন্তু চিঠি দিয়েছিল, কিন্তু ইউজিসি তাদের যে ডিসিশন সেখান থেকে এখন অবধি অনড়। তারা কিন্তু এটা ক্যান্সেলও করেনি এবং এরই কিন্তু সমস্ত প্রক্রিয়া চলছে। তো তার মাঝখানেই এখন বর্তমানে শিক্ষক সংগঠনরা ইউজিসিকে চিঠি দেওয়ার পর এবার তারা ফাইনালি ব্রাত্যবসু অর্থাৎ শিক্ষামন্ত্রীকে চিঠি দিচ্ছে। কী বলেছে তারা সেই চিঠিতে এবং আপনাদের কী মতামত, কমেন্ট সেকশন অতি অবশ্যই জানাবেন ইউজিসির এই যে বর্তমানে এই ডিসিশনের ওপর। চলে যাচ্ছে সোজাসুজি লিডিং নিউজ পেপার দেখে নিচ্ছি আজকের আপডেটটা। মিশ্র পদ্ধতিতে পঠন পাঠনে আপত্তি জানিয়ে চিঠি। অতিমারী পরিস্থিতি স্বাভাবিক হলেও হওয়ার পরেও ব্লেন্ডেড মোড অর্থাৎ অনলাইন ও অফলাইন মিলিয়ে উচ্চশিক্ষায় পঠন পাঠনের প্রস্তাব দিয়েছে ইউজিসি। যেটা আমি আপনাদের জানিয়েও ছিলাম যে ইউজিসি বলেছে যে অনলাইনও করাতে হবে অফলাইনও করাতে হবে, এবং তার সাথে ইউজিসি এটাও বলেছে যে টোটাল পরীক্ষা নিতে হবে অফলাইনে। সেক্ষেত্রে তাদের প্রস্তাব 40% পঠন পাঠনই অনলাইনে হোক। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আপত্তি উঠেছে। আপত্তি জানিয়েছে পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ওয়েবকুটা। এই নিয়ে ইতিমধ্যেই তারা ইউজিসিকে চিঠি দিয়েছে। শুধুমাত্র ওয়েবকুটা না, আজকে আমাদের সারা দেশের বিভিন্ন শিক্ষক সংগঠনরাই কিন্তু চিঠি দিয়েছিল। বলা হয়েছে ভারতের মতন দেশে বহু পড়ুয়ার স্মার্টফোন বা ল্যাপটপ কেনার সামর্থ্য নেই, অনেকে দ্রুতগামী ইন্টারনেট পরিষেবাও পান না, সেখানে ব্লেন্ডেড মোড পঠন পাঠন কীভাবে সম্ভব যেটা বাস্তব সম্মত নয়। এবং আপনাদের কী মনে হয় এই টোটালটা ব্যাপারটা নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আজকের ইন্টারনেট পরিষেবা এবং তার সাথে স্মার্টফোনের সত্যি প্রবলেম রয়েছে। তার জন্য কিন্তু অনেক যারা প্রান্তিক স্টুডেন্টস, বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়, তারা বারে বারে রাজ্যের কাছে কিন্তু আবেদন জানাচ্ছে যে তাদের যাতে এরকম কোনোরকম সামর্থ্য দেওয়া হয় যাতে তারা পড়াশোনাটা কমপ্লিট করতে পারে। ধার করে পড়াশোনা কতদিন অবধি করা যায় এটাও একটা বড় কোয়েশ্চেন। এবং ইউজিসি যদি এরকম যখন নিদান দিচ্ছে, তারা যখন একরোখা, তারা যখন এই নিদান থেকে পিছু সরছে না, তাহলে ইউজিসিরও দরকার যে কোনো একটা ফান্ড তৈরি করে কলেজ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের আগে স্মার্ট মোবাইল অথবা ল্যাপটপ দেওয়ার। এবং এই নিয়ে যদি হোক কলর অফ করতে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমরা নিশ্চয়ই ইউজিসির কাছে আমাদের দরবার, অন্তত ওয়েস্টবেঙ্গল স্টুডেন্টসদের যেটা বক্তব্য সেটা নিশ্চয়ই তার কাছে পাঠাবো। কি বলছে এবার এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মতামত জানতে চেয়ে ও ইউজিসির সিদ্ধান্তে বিরোধিতা করার অনুরোধ করে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুকে চিঠি দিলেন ওয়েবকুটার সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য। তো এখন বর্তমানে শিক্ষামন্ত্রীকে পাঠানো হয়েছে এবং শিক্ষামন্ত্রীর কাছে বলা হয়েছে যাতে এই টোটাল জিনিসটার বিরোধিতা করা হয়, কারণ ফাইনালি যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের অফলাইন ক্লাস হচ্ছে ধরতে গেলে 40%, 60% আপনাদের হবে অনলাইন ক্লাস, এবং যে মোডেই আপনাদের হোক আপনাদের পরীক্ষা হবে কিন্তু অফলাইনের মাধ্যমেই, অ্যাজ পার ইউজিসি যে তার নোটিফিকেশনে শেয়ার করেছিল। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। হোক কলের পেয়ে যে প্রস্তাব দিলাম কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, বিশাল বড় হোক কলের আপ।